কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহুরা গ্রামের মৌলভী আব্দুল করিম মুন্সি। পেশায় তিনি একজন ইমাম ছিলেন। 95 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করলে 10 মাস 15 দিন আগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রায় 3 মাস আগে পরিবারের সদস্যরা তাকে স্বপ্নে দেখেন এবং কবরটি সংস্কারের জন্য অনুরোধ করলে উত্তোলনের উদ্যোগ নেন সন্তানেরা। সমাজ ও এলাকাবাসীর অনুমতি নিয়ে শনিবার দুপুরে কবর থেকে ওঠানো হয় মৌলভী আব্দুল করিম মুন্সির লাশ। দীর্ঘ সময় পর কাফনের ভেতর লাশটি অক্ষত থাকার কথা জানান তার সন্তানেরা। বাবা কোনো ফিসাব ছিল না, ইনি একজন মৌলভী ছিল, ধর্মের শিক্ষায় দিছে, ওনার অসংখ্য ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে এই স্বপ্নটা দেখা দিছে যে বলতে আছে আমি যে জায়গাতে আছি, আমি একটু ফানি আবার কাদার মধ্যে আছি, আমার জিন্দগি নিয়ে আমি সুখে আছি, তোমাদের বরকতের জন্য আমাকে একটু হেফাজত করো। নাবালক থেকে মসজিদে ইমামতি করতো, আমার আব্বার দিনটা থাকাকালীন কইছে, অনেক ইতিহাস বলছে আমাদেরকে। ব্যক্তিগতভাবে আমি আমার আব্বার সাথে ছিলাম, আমার আব্বা যে সময় কাঠালিয়া মসজিদে ইমামতি করতো আমি ওনার সাথে আইতাম যাইতাম, আমি কবরটার ভিতরে নামছি, আমরা তিনজনে নামছি, নামিয়ে দেখছি যে নিচি দিয়ে কোনো সমস্যা আছে কিনা, তো হাত ধরে যখন আমরা আলগি দিছি, আলগি দিয়ে দেখি যে সাদা কাপড় পাইয়ে উঠছে। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের শত শত লোক কবরস্থানের সামনে ভিড় জমায়। মৃত্যুর আগে করিম মুন্সির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এলাকাবাসী। ওনার জীবন অন্তত 45 বছরের মতো কাঠালিয়া মসজিদে ইমামতি করতেন, উনি ইমামতি করতেন এবং কি একজন ভালো মানুষ ছিলেন, এই হিসাবে আমরা স্বাস্থ্য বেড়ে স্বপ্ন দিয়েছে, ধ্যানের পরে আজকে এর লাশ উঠেছে। দীর্ঘ 50 বছর বয়সে আমি আর কোথাও এরকম অবস্থায় মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থা উত্তোলন আমি দেখি নাই, আমি এই প্রথম দেখলাম। আজকে নিজের স্বচক্ষে দেখে অনেক কিছুই নিজের ভিতরে অনেকটা ধারণা জন্মেছে আর কি, যে সত্য জিনিস এবং এখনো আছে। ছুটে আসেন স্থানীয় প্রতিনিধি ও বুড়িচং থানা পুলিশের কর্মকর্তারা। তো বিগত 10 মাস পূর্বে আমরা জানাজা পইরা দাফন কাফন কইরা কবরস্থ করে ওনাকে গেছি, একথা শুনে হঠাৎই আশ্চর্য হয়ে গেছি। আইসে দেখলাম, দেখলাম যে তারা মসজিদের ইমামগণকে নিয়ে শরীয়ত মোতাবেক কবর কাটাকাটি করিয়া তারপরে লাশ উপস্থাপন মানে উঠাইছে। ওঠানোর পরে দেখলাম যে একেবারে যেমনই লাশ মাটি দেওয়া হয়েছে তেমনি অবস্থাতেই অক্ষত অবস্থায় রয়ে গেছে। তো এই কথা শুনে মানুষ তো হাজার হাজার মানুষ এই অদ্যবধি পর্যন্ত আসতেই আছে, দেখতেই আছে। তো এটা তো আমার মনে হয় যে আল্লাহর একটা উনি রহমত যে আমরা যারা খারাপ মানুষ আছি তারা একটা ভালো হওয়ার উদাহরণস্বরূপ আমাদেরকে মনে হয় এই জিনিসটা আমাদের সামনে তুলে ধরছেন। জমে থাকা পানি সরানোর পর 3 জন রাজমিস্ত্রি কবরস্থানের চারপাশে দেয়াল নির্মাণ করেন। রাতে পুনরায় একই কবরস্থানে মৌলভী আব্দুল করিম মুন্সিকে দাফন করা হয়।